পাবেন না। Welcome back to my channel, Khaddo, Roshik, Kolkata. তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি গড়িয়াহাটে, গড়িয়াহাটের কিছু কালেকশন দেখব কি কি রয়েছে এবং তোমাদের সাথে শেয়ার করব। বেশি দিনের হাতে নেই, পুজো আসতে আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর। তো আজকে আমি ব্লগটা শুরু করছি এখন। আমি ডিরেক্ট অফিস থেকে এসে এখনও চেঞ্জ করিনি, সাডেনলি আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে যাব, কিছু আমাদের বাকি আছে, কিছু না অনেক কিছুই বাকি আছে। তো আমার তো আগের ব্লগটাতে তোমাদের আমি দেখিয়েছি আমি শাড়ি নিয়েছি তাঁতের হাট থেকে। তো আরও কিছু কেনার আছে, স্পেশালি আমার হাজব্যান্ডের কিছু কেনা হয়নি, তো ওর জন্য কিছু কিনতে যাব। সো অনেক 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 কিছু কেনার আছে, তার বকবক করবো না, সোজা চলে যাব। চলো দেখি গড়িয়াহাটে কী কী কালেকশন রয়েছে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, ডান দিকে যে বেল আইকনটা রয়েছে ওটা অবশ্যই প্রেস করে দিও আর অল করতে ভুলো না। তো লেটস গো, চলো আমাদের সাথে গড়িয়াহাট। প্রথমেই আমরা এলাম সিটি স্টাইলে, কারণ সিটি স্টাইলে জেন্টস কালেকশন বেশ ভালোই থাকে। জিন্স কালেকশনের মধ্যে প্রথমে আমরা চলে এলাম জিন্স দেখতে। জিন্সের এখানে দেখো দামগুলো দেখা যাচ্ছে, আমি ছোট করে তোমাদেরকে দামগুলো দেখিয়ে দিচ্ছি। 500 থেকে 700 রয়েছে, 1000 থেকে 1200, 1200 থেকে 1300। এখানে বিভিন্ন রিজনেবল প্রাইসে তোমরা তোমাদের পছন্দসই জিন্স কিনে নিতে পারবে। এখানে কিছু ফর্মাল প্যান্টের কালেকশন রয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, 800 টাকায় তুমি দুটো প্যান্ট পেয়ে যাবে। ফর্মাল প্যান্টগুলো বেশ ভালো, সারা বছর গরম হোক শীত হোক টেকসই। তো এখান থেকে আমাদের দুটো ফর্মাল প্যান্ট নেওয়া হয়েছে। এরপরে চলে এসেছি গেঞ্জির কালেকশনে, এখানেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি রয়েছে, যেটার প্রাইস হচ্ছে 300 টাকায়, মানে পার পিস 150 টাকা। তো এখানে তোমরা যখন আসবে এখানে যেগুলো ট্যাগ লাগানো রয়েছে, এই ট্যাগ লাগানো যেগুলো থাকবে সেগুলোই তোমরা নেবে। এই দুটো অনেক কষ্টসষ্ট করে আমি পছন্দ করে ওকে দিলাম। চলে এলাম বিছানার চাদর কিনতে, কারণ পুজো মানেই বাঙালির জানেন সবাই, নিজেদের জামা কাপড় ছাড়াও বাড়ির আরও জিনিসপত্র কিনতে হয়, টুকিটাকি তো থাকে। তো এখানে অনেক চাদরের কালেকশন ছিল, তো তার মধ্যে দিয়ে আমরা বেছে নিলাম। 250 টাকা থেকে শুরু করে 700 টাকা থেকে শুরু করে কাকুর দোকানে বেশ ভালো ভালো কালেকশনই ছিল। 200 কোনটা? দুশো, 250, 350, 350, বিভিন্ন রিজনেবল প্রাইসে বেশ এখানে ভালো কুর্তি পাওয়া যাচ্ছিল। না আমি একটা পিঙ্ক নিয়েছি, একটা পিঙ্ক নেবো না, খোলো বাবা এটা বিশাল বড়। ভেবেছিলাম যে কুর্তি নেব না, কিন্তু এত সুন্দর সুন্দর কুর্তি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সুতরাং বাধ্য হয়ে কুর্তি খোঁজাখুঁজি শুরু করলাম। যেহেতু অফিসে যাই রেগুলার বেসিসে কুর্তি তো লাগেই, ভাবলাম এই ফাঁকে একটা হয়ে যাক, আর দিচ্ছে যখন হাজবেন্ড নাও ভাই পকেট মেরে আর কি। তো একটা কুর্তি যাই হোক নিয়ে নিলাম। যেরকম লাগবে সেরকম দেখাবো, যা ডিজাইন বলবেন সেরকম হাকোবা আছে, হাকোবা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিকই দেখলে তোমরা, 230 টাকা দিয়ে প্লাজো বিক্রি হচ্ছিল। তো প্লাজোর কালেকশনগুলো বেশ ভালো ছিল, একটু জাস্ট হাত দিয়ে ঘেটে ঘেটে দেখছিলাম কিন্তু একটাও নিইনি। তার রিজন হচ্ছে আমি প্লাজো আজও পর্যন্ত কোনোদিন পরিনি, শুনলে পরে এটা হাস্যকর ব্যাপার একটা। উপরে যে ব্লাউজের কালেকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর দাম হচ্ছে 400 টাকা, আর মিডিলে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে 300 থেকে 350 টাকা। এখানে বিভিন্ন রেঞ্জের তোমরা ব্লাউজের কালেকশন পেয়ে যাবে। এটা লাল শাড়িটার সাথে আমার ভালো লাগছে, এই যেটা লাল শাড়িটার সাথে বানিয়েছে, যেটা লাল শাড়ির সাথে বানিয়েছে বেশ ভালো ছিল। এত সুন্দর সুন্দর ইয়াররিংস, গলার চকার, পরে কোন মেয়েদের না লোভ হবে বলো? তো আমারও এরকম একটা লোভ হলো, মনে সাজ জাগলো, যেহেতু একটা কুর্তি কিনেছি তার সাথে ম্যাচিং করে একটা ইয়াররিংস কিনতে তো হবেই বস। এটা কিরকম দাম আছে? 320। সেম এটাই, এটা এটা এই দোকানটাতে বেশ ভালো ভালো চকার, ইয়াররিংস, হাতের চুড়ির কালেকশন ছিল। তো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ইয়াররিংস চুজ করে নিলাম, এটার দাম নিয়েছে 190।
না একটা ব্লু একটা গেঞ্জি নেওয়া হয়েছে সো ব্লু গেঞ্জি নেবো না এগুলোর পকেট আছে দাদা সিটি স্টাইল থেকে দুটো গেঞ্জি নেওয়া হয়েছে এরপরে একটা শার্টের পালা সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন তো পুজো তো সেই হিসাব করে আমাদের ড্রেস কিনতে হচ্ছে তো এখানে শার্ট আমাদের পছন্দ হচ্ছিল না সেরকম 250 টাকা ফিক্সড প্রাইস দেখাচ্ছিল 250 টাকার যে ফিক্সড প্রাইসের যে শার্টগুলো ওগুলোর মধ্যে পকেট ছিল না 350 টাকারগুলো যেগুলো এগুলো দেখাচ্ছেন দাদা এগুলো 350 টাকা করে এর মধ্যে পকেট রয়েছে পকেট না হলে তো আবার চলবে না পকেটে তো যাবতীয় সমস্ত জিনিস রাখতে হবে না এত গরমে কেনাকাটি করছিলাম এর ফাঁকে একটুখানি আইসক্রিম খেয়ে নিজের গলাটা এবং মুখটাকে একটু তৃপ্তি করে আবার লেগে পড়লাম শপিংয়ে ঘুরতে ঘুরতে নজরে পড়ল জুতোর দোকান ভাবছি জুতো নেবো কি নেবো না এই দুবিধাতে এসে দাঁড়িয়েই রয়েছি চোখে পড়ল এই হলুদ রঙের একটা খুব সুন্দর জুতো তো এটাকে ভাবলাম একবার ট্রাই করে দেখাই যেতে পারে কেমন লাগে পায়ে আমি বলে রাখি আমার জুতোর সাইজ হচ্ছে পায়ে 8 লাগে সচরাচর সব দোকানে আমার জুতোর সাইজ পাওয়া যায় না তো একটু পায়ে পরে দেখলাম তোমরা কমেন্টে জানিও আমার পায়ে এই জুতোটা মানাচ্ছে কি মানাচ্ছে না কানের দুলগুলো দেখে বেশ লোভ লাগছিল হাজবেন্ডকে বললাম একটা কানের দুল কিনে দাও আমাকে বললো অনেক তো হলো এবার বাড়ি চলো কী আর নিলাম বলো বন্ধুরা কী আর নিলাম সবই তো ওরই জন্য নিলাম আমার তো কিছুই হলো না পুজোর শপিং অজ্ঞত দুঃখ মন নিয়ে বাড়ি চলে আসতে হলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো চিলড্রেন টেক কেয়ার আবার আসি পরবর্তী একটা নতুন ব্লগ নিয়ে